ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু সম্প্রদায় শিক্ষার্থীরা। মাইনরিটি রাইটস মুভমেন্টের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন যাত্রীরা। প্রায় দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। ঘটনার এতদিন পরও কোনো সুরাহা না হওয়ায় তাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ ম শ আরেফেন সিদ্দিক এসে বিক্ষোভ সমাবেশে সংহতি জানান। উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেদিকে দৃষ্টি রাখতেও আহ্বান জানান তিনি। পরে শিক্ষার্থীরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আহ্বানে সমাবেশ স্থগিত করে তার সাথে দেখা করতে যান।